वेलकम बैक टू माय चैनल। टॉप पार्टर लेंथ 10 इंची एवं चौड़ा 8 इंची, शोल्डर 4.5 इंची ते मार्किंग करे नेब एवं आर्मोल 4.5 इंची ते मार्किंग करे लम्बा लाइन टेने नेब। चेस्ट हमारे 7.5 इंची 1 इंची लूजिंग दिए एवं नीचे कोमर 7 इंची 1 इंची लूजिंग समेत ये हमें लाइन टाके सोजा कर टेने नेब। नेवार पर आर्मोल शेपटा दिए नेब। नेक 2 इंची दो सूतो चौड़ा रखब एवं बैक नेक 1 इंची मार्किंग करे एकटी बॉक्स बनिए नेब। फरनेक आड़े उड़ोप करे 4.5 इंची दाग टेने निये नेब एवं बॉक्स बनिए बैकेर शेप दिए बॉन्ड पार्टर नेकटी सोजा करे लाइन टेने हल्का शेप दिए राउंड दिए नेब। हमारे टोटल मार्किंग करा कमप्लीट। शोल्डारे दिके 1/2 इंची शोल्डार डाउन करे लाइन टेने नेब एवं काटिंग करे नेब। भिडियोटी भालो लागले अवश्य सबस्क्राइब करे जाबेन। काटिंग करार पर बैक पार्टी आलादा करे नेब एवं फ्रंट पार्टर नीचेर दिके आमरा 2 इंची एकटी मार्किंग करे नेब। 2 इंची मार्किंग करे ए सोजा एकटी लाइन टेने नेब। टानार पर आगे नेक काटिंग टी सोजा भावे करे नेवार पड़े ए लाइन धरे सोजा करे काटिंग करे नेब। एटी आमादेर फ्रंट पार्ट और एटी आमादेर बैक पार्ट। सेम मापे आमरा बैकेर जन्य अस्तर एवं सामनार जन्य अस्तर केटे सामनाटाके एइभावे अस्तरेर उपरे बिछिए चारिदिके सेलाई करे नेब एवं बैक पार्टटिर अस्तर निये आमरा 2 इंची मार्किंग करे केटे नेब। नेवार पर बैक पार्टटी निये अस्तरटी नीचे एवं सामना पार्टटी उपरे रेखे जे काटिंग अनुयायी आमरा सेलाई करे नेब। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কর। সেলাইটি করে নেবার পরে আমরা মিডিল থেকে কেটে নেব এবং ছোট ছোট কাট দিয়ে নেব। নেবার পরে অস্তরটি ধরে আমরা পাল্টে নেব। পাল্টে নিয়ে আমরা সুন্দরভাবে অস্তরটিকে চাপ সেলাই দিয়ে চারি সাইডে সেলাই দিয়ে চাপ মেরে নেব। অস্ত্রের সঙ্গে সাঁটি নেওয়ার পরে আমরা 1.5 ইঞ্চি পট্টি নিয়ে এবং গলার পাইপিংকে 2 ফাঁজ করে পাইপিং বসিয়ে নেব এবং এখানে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি ছেড়ে। এবার আমরা সামনার পাটটাকে নিয়ে নেব এবং ওইভাবে যে অস্ত্রের সঙ্গে সাঁটি নিয়েছিলাম সাঁটি নেওয়ার পরে আমরা 1.5 ইঞ্চি পাইপিংকে 2 ফোল্ড করে সামনার দিক থেকে সেলাই করে নেব গোল রাউন্ড দিয়ে। তারপর নেওয়ার পরে ওটিকে উল্টে চাপ সেলাই দিয়ে বটম পার্টের জন্য আমরা 2 ভাঁজ করে কাপড়টা নিয়েছি। 4 পার্ট সামনার পার্টের লেন্থ 13 ইঞ্চি এবং ব্যাক পার্টের লেন্থ 11 ইঞ্চি চওড়ায় 50 ইঞ্চি। এর ব্যাক পার্টটি তুলে নেব। ফ্রন্ট পার্টটি সুন্দর করে আবার বিছিয়ে এখান থেকে আমরা 9 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব এবং শেষভাগে আমরা 2 ইঞ্চি ডাউন করব। এইখান থেকে শেপটা আমরা দিয়ে নেব। দেওয়ার পর আমরা কাটিং করে নেব। সামনার পার্ট ও ব্যাকের পার্টে আমরা ছোট ছোট করে কুচি কুচি দিয়ে আমরা গ্যাদারিং বানিয়ে নেব। সামনার পার্টটি বিছিয়ে যে বটম পার্টটা আমরা ছোট ছোট করে কুচি দিয়েছিলাম এবং প্রথমে সামনাটিকে সোজা করে রাখব এবং বটম পার্টটিকে উল্টে রেখে এইভাবে ধরে আমরা চাপ সেলাই দিয়ে নেব। বটম পার্টের ভিতরে অস্তর দেওয়ার জন্য 10 ইঞ্চি লম্বা এবং 30 ইঞ্চি চওড়া
দুটি অস্তর কাটিং করে নেবো ব্যাক ও সামনার জন্য, এবং সামনা পাটটি নিয়ে আমরা বিছিয়ে এটিকে পাল্টে নেব। নেওয়ার পরে আমরা অস্তরটিকে কুঁচি দিয়ে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পর সামনার পাটটিকে বিছিয়ে আমরা একটি লেস লাগিয়ে নেব। গলার দিক থেকে নিয়ে এসে মিডিল বরাবর সোজা নিচের দিকে টেনে আবার বটম পার্টের এদিক থেকে সেলাই করে নেব। সেম অপর দিকেও একইভাবে আমরা ধরে সেলাই করে নেব। আমাদের লেস লাগানো কমপ্লিট এবং ডিজাইনটি এইভাবে আমি করে নিয়েছি। যেভাবে ফ্রন্ট পার্ট কমপ্লিট করেছিলাম সেমভাবে আমি ব্যাক পার্টটিও কমপ্লিট করে নিয়েছি, এবং ব্যাক পার্টটি সোজা রেখে ফ্রন্ট পার্টটি উল্টো দিকে রেখে আমি শোল্ডারটাকে এইভাবে পাইপিংয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি সেলাই করে নেব। এইভাবে শোল্ডার জয়েন্ট করলে শোল্ডারটি পাকা হয়ে যাবে। শোল্ডারটি দেখুন কিভাবে পাকা হয়ে গেছে। এইভাবে হালকা করে টেনে নিলে নিয়ে পাল্টি করে নেবেন, নিয়ে ব্যাকের দিকে সুন্দর করে মুড়ে এইটিকে পাকা করে নেবেন, নিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। এইভাবে মুড়ে পাকা করে নেবেন, নিয়ে ব্যাক সামনা জয়েন্ট করে দেওয়ার পরে এভাবে বিছিয়ে পাইপিংটাকে দুভাঁজ করে সামনের দিক থেকে এক চাপে সেলাই করে নেবেন। দুদিকে দেওয়ার পরে উল্টে পাকা সেলাই করে নেবেন। এবার আমরা সাইড সেলাইটি করে নেব, ব্যাক সামনাটিকে উল্টে নেব। উল্টে নেবার পরে এইভাবে আমরা মুখের দিকে সমান করে ধরব এবং এক চাপ থেকে কোমর পর্যন্ত সেলাই করে নেব। করে নেওয়ার পর অস্তরটাকে হাঁটিয়ে দিয়ে আমরা প্রথমে ফেব্রিকটাকে লম্বা এখানে সেলাই করে নেব, তারপরে ফেব্রিকটা ভেতরে ঢুকি দিয়ে আমরা অস্তরটাকে সেলাই করে নেব। সেম দুদিকে নিতে হবে। আমাদের ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। আপনারা চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে